আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম ঈদুল আজহার পোস্টার অথবা ঈদুল ফিতরের পোস্টার মাত্র 2 মিনিটে এডিট করবেন। তো ভিউয়ার্স, এজন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন পড়বে এবং এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার প্রয়োজন পড়বে। ভিউয়ার্স, এই পিএলপি ফাইলটি ডাউনলোডের জন্য আপনাদেরকে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওর স্ক্রিনে আমি কিছু সময় পরপর দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ চালিয়ে যাবেন। ভিউয়ার্স, কন্টিনিউ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি প্রথমে দেখাবো আপনারা কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে এই পোস্টারটি তৈরি করবেন এবং তারপর দেখাবো এই পিএলপি ফাইলটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপে। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর উপরে 3 ডট এখানে ক্লিক করে দেবেন। এরপর নিচে দেখুন ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। এরপর এই পিএলপিতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এরপর দেখবেন যে আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন সেই ফাইলটি এখানে দেখবেন যে শো করতেছে। তো ভিউয়ার্স, যদি এই পিএলপি ফাইলটি কারো ফোনে শো না করে তাহলে কীভাবে শো করাবেন, তো এ নিয়ে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনারা এই পিএলপি ফাইলটির উপর ক্লিক করে দেবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন। এরপর ভিউয়ার্স, আপনারা ব্যাক বাটন প্রেস করে দেবেন। এখন দেখুন পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে আমার এই ছবিটিকে এখান থেকে পরিবর্তন করে আপনাদের একটি ছবি এখানে সেট করা। তো এই ছবিটি পরিবর্তন করার জন্য আমার এই ছবিটিতে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে দেখুন একটা গোলাকার আইকন, এই গোলাকার আইকনে ক্লিক করবেন। এরপর রিসিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর গ্যালারিতে ক্লিক করবেন, সরাসরি আপনাদের গ্যালারিতে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদের একটি পিকচার সেট করে নেবেন। তো ভিউয়ার্স, পিকচারটি সেট করা হয়ে গেলে এই নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অবশ্যই আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার লাগবে। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা এক ক্লিকে, মাত্র এক ক্লিকে 30 সেকেন্ডে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন, তো এ নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং ইন স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এই পিকচারটি এখান থেকে এই কর্নারে ধরে কিন্তু ছোটো বড় ইচ্ছামতো অপটোমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছামতো আপনাদের ছবিটিকে এখানে অপটোমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, পিকচারটি অপটোমাইজ হয়ে গেলে তো আপনারা কী করবেন, নিচে আপনাদের নাম কীভাবে লিখবেন, তো নিচে দেখুন মোহাম্মদ সাহেব আলী আমার নাম লেখা রয়েছে। তো আমার এই নামটিকে এডিট করে আপনাদের নাম বসাতে হবে। তো আমার এই নামটি এডিট করার জন্য আমার নামের উপর একবার আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে একটা এ অপশন রয়েছে, এই এ অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এই এডিটে ক্লিক করে দেবেন, এডিটের অপশন চলে আসবে। তো এখান থেকে আমার নামটিকে আপনারা কেটে দেবেন। ভিউয়ার্স, কেটে দিয়ে আপনাদের নাম লিখবেন। তো আমি উদাহরণস্বরূপ লিখতেছি আরিফ উদ্দিন লিখলাম। তো এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, দেখুন নামটি কিন্তু এখানে সেট হয়ে গেল। তো ভিউয়ার্স, এরপর আপনারা কী করবেন, নিচে দেখুন একটা পদবি দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, তার আগে আপনারা এই নামটিকে একটু অপটোমাইজ করে নেবেন, মিডিল বরাবর রেখে দেবেন। তো মিডিল বরাবর রাখার পর নিচে দেখুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক্স ডিজাইনার। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন, সভাপতি, সাধারণ সম্পাদক ইত্যাদি পদ পদবি থাকতে পারে, তো সেগুলো দিবেন। তো ভিউয়ার্স, পদ পদবি দেওয়ার জন্য আপনারা এই পদবিটির উপর একবার ক্লিক করবেন। এরপর আবার আপনারা চলে আসবেন এই এডিট অপশনে। এখান থেকে ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ পদবিটি এখান থেকে কেটে দেবেন, কেটে দিয়ে আপনাদের যে পদবি সেটা লিখবেন। তো আমি একটি উদাহরণস্বরূপ লিখতেছি সভাপতি কুড়িগ্রাম জেলা শাখা। তো ভিউয়ার্স, আপনাদের পদবি লেখা হয়ে গেলে ওকেতে প্রেস করে দিবেন। দেখুন পদবিটি সেট হয়ে গেলো। তো এখান থেকে আপনারা পদবিটিকে হাত দিয়ে একটু টেনে মিডিল বরাবর রেখে অপটোমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, পদবিটি অপটোমাইজ হয়ে গেলো। দেখুন তো ভিউয়ার্স, দেখুন আমি এখানে যতগুলো লেখা লিখেছি এবং এখানে পিকচার অ্যাড করেছি, সকল লেখাগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, চাইলে হাইডও করতে পারবেন। তো দেখুন এখানে আমি লিখেছি পবিত্র ঈদুল আজহা। যদি আপনারা ঈদুল ফিতরের পোস্টার তৈরি করতে চান তাহলে সিম্পলি আপনারা কী করবেন, এই ঈদুল আজহা এই লেখার উপর একবার টাচ করবেন। এরপর আপনারা এই যে এই পেন আইকনে চলে আসবেন। এরপর আবার এই নিচের পেন আইকনে চলে আসবেন, এডিট অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ঈদুল আজহাটা কেটে দিয়ে আপনারা জাস্ট ফিতর লিখে দেবেন, ঈদুল ফিতরের আপনারা লিখবেন, ঈদুল ফিতরের লিখে আপনারা ওকেতে টিক মার্ক দেবেন। তো ভিউয়ার্স, দেখুন ঈদুল ফিতরের কিন্তু পোস্টার ব্যানারটি তৈরি হয়ে গেল। তো আপনারা ইচ্ছা মতো কিন্তু এগুলো এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি দলীয় কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ বা বিএনপি করে থাকেন, তো সেক্ষেত্রে কীভাবে লোগো সেট করবেন, আওয়ামী লীগের লোগো অথবা বিএনপির লোগো সেট করবেন, তো সেটিও দেখাচ্ছি। তো তা করার জন্য উপরের যে এই চিহ্নটি এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে অসংখ্য লেয়ার রয়েছে, সকল লেয়ার কিন্তু আপনারা ইচ্ছা মতো এডিট করতে পারবেন। তো যদি আওয়ামী লীগ কর্মী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন আমি একটি হাইড করে রেখেছি, এই চিহ্নে আপনারা ক্লিক করবেন, তাহলে দেখুন
এখন এই যে এখানে ক্লিক করবেন, দেখুন আওয়ামী লীগের লোগোটা কিন্তু এসে গেছে। তো ভিউয়ার্স আপনি যদি বিএনপি কর্মী হয়ে থাকেন তো সেক্ষেত্রে বিএনপির লোগো কীভাবে অ্যাড করবেন, তো এজন্য আপনারা এই সিনে ক্লিক করবেন। এরপর আওয়ামী লীগের এই লোগোটিকে আপনারা এই সিনে ক্লিক করে হাইড করে দেবেন। এরপর বিএনপির যে লোগোটি রয়েছে এটিকে আনহাইড করে দিবেন। তো ভিউয়ার্স এখন এই সিনে ক্লিক করবেন, দেখুন বিএনপির লোগোটি কিন্তু চলে আসলো। তো ভিউয়ার্স আপনি যদি কোনো দলীয় কর্মী না হয়ে থাকেন তাহলে আপনারা সিম্পলি এগুলোকে হাইড করে রাখবেন। তো ভিউয়ার্স দেখুন পোস্টার কিন্তু তৈরি হয়ে গেল, ঈদুল আজহা বা ঈদুল ফিতর যে কোনো ঈদের পোস্টার আপনারা এভাবে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আপনারা পিকচারটি কীভাবে সেভ করবেন, পিকচারটি সেভ করার জন্য উপরে দেখুন সেভ আইকন এখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে কাস্টম এই সিনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখান থেকে রেজুলেশন আপনারা বাড়িয়ে নিতে পারবেন, তো আমি ভেরি হাইয়ে রাখলাম। তো ভিউয়ার্স এখন আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে সাথে সাথে পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, এরপর নিচে মোর অপশনে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন, তো দেখবেন পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, তো এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স একটু লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে পাসওয়ার্ড দিন অপশন রয়েছে, এখানে ভিডিও থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তো এরপর নিচে দেখুন সাবমিট, সাবমিটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এরপর আপনাদের সামনে একটি লিঙ্ক চলে আসবে, আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এরপর আপনারা যে জিমেল অ্যাকাউন্টে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে চান তো সেটিতে রেখে দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে। তো নিচে যদি দেখেন দিস ফাইল টাইপ ইজ আনসাপোর্টেড তাহলে বুঝবেন ফাইলটি ডাউনলোড হয়েছে। তো ভিউয়ার্স এখন আপনারা কী করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, তো এরপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন দেখুন এই পিএলপি ফাইলটি কিন্তু আপনাদের ফোন মেমোরিতে ডাউনলোড হচ্ছে এবং দেখুন ভিউয়ার্স ডাউনলোড হয়ে গেল। তো এভাবেই আপনারা কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও অবশ্যই আপনাকে পাওয়ার জন্য। ধন্যবাদ।